শাহরুখ খানের মেকআপ ছাড়া লুক দেখলে আপনি বিশ্বাসই করতে চাইবেন না যে এটা শাহরুখ খানের চেহারা। তাছাড়া রজনীকান্তের মেকআপ ছাড়া আসল লুক হচ্ছে এটি। বন্ধুরা, মেকআপের প্রচলন শুরু হয় আজ থেকে প্রায় 6000 বছর আগে, এবং প্রথম মেকআপ ব্যবহার করেছিলেন মিশরীয়রা। তারা যখন তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন তখন তারা এই মেকআপ করতেন। তবে বর্তমানের নায়ক নায়িকারা এই সব মেকআপ ব্যবহার করে শুধুমাত্র তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য। বিখ্যাত সেলিব্রিটিরা যখনই পাবলিকের সামনে আসে তখনই তারা মেকআপ করে আসে, তারা তাদের আসল চেহারা কখনোই পাবলিককে দেখাতে চায় না। তো আজকের এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে বিখ্যাত সেলিব্রিটিরা মেকআপ ছাড়া কেমন দেখতে লাগে। দীপিকা পাদুকণ। দীপিকা পাদুকণ এমনই একজন অভিনেতা যিনি এখনও পাঠান এবং জওয়ানের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আপনারা হয়তো জানেন যে তার বর্তমানে এখন বয়স প্রায় 38 বছর। নতুন প্রজন্মের অনেকেই তার গ্ল্যামারের জন্য পাগল, তবে মেকআপ ছাড়া দীপিকাকে আরও 5 জন সাধারণ মানুষের মতোই লাগে। দীপিকার মেকআপ ছাড়া ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে, তবে সিনেমা ছাড়া তিনি বাস্তব জীবনে খুব একটা মেকআপ করেন না। রজনীকান্ত। 70 বছর বয়সে অন্যান্য সেলিব্রিটিরা তাদের চেহারা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে, কিন্তু 70 বছর বয়সে রজনীকান্তকে দেখতে এখনও হ্যান্ডসাম লাগে, এবং তার হ্যান্ডসাম লুকের পিছনে লুকিয়ে আছে মেকআপ। আসলে মেকআপ ছাড়া রজনীকান্তের আসল চেহারা আপনি দেখে নিন, যেখানে আপনি রজনীকান্তকে দেখে বুঝতেই পারবেন না যে এটি আপনার সেই ফেভারিট হিরো। বর্তমানে রজনীকান্তের মাথার সব চুলগুলো পড়ে গিয়েছে, এখন তিনি আর্টিফিশিয়াল চুল ব্যবহার করছেন। তবে রজনীকান্ত তার সিনেমার অ্যাকশান সিনগুলোর জন্য অনেক পরিশ্রম করে থাকেন। তিনি তার সিনেমার অ্যাকশান সিনগুলোর জন্য রেগুলার প্র্যাকটিস করে থাকেন এবং জিম করে থাকেন। রবীনা টান্ডন। বর্তমানে তার বয়স প্রায় 50 বছর, কিন্তু তার মেকআপের পিছনে তার বয়সের ছাপ লুকিয়ে আছে। তিনি তার সময়ের নায়িকাদের মধ্যে সেরা সৌন্দর্যের নায়িকা ছিলেন। সম্প্রতি কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি, তার এমন মেকআপ ছাড়া লুক দেখে দর্শকরা অবাক হয়ে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতে তার এই ছবিগুলো দেখে হইচই পড়ে গিয়েছিল। মেকআপ ছাড়া তাকে দেখতে একটু বেশি ব্যতিক্রম লাগছে। আলিয়া ভাট। এটি হচ্ছে আলিয়া ভাটের মেকআপ লুক, আর এটি হচ্ছে মেকআপ ছাড়া। আলিয়া ভাট মেকআপ ছাড়া যখন জিম করতে যান তখন আপনি তার আসল চেহারা দেখতে পাবেন। আলিয়া ভাট মেকআপ ছাড়া স্কিন কেয়ার করে থাকেন, এছাড়াও আলিয়া ভাট ফিট থাকার জন্য ডায়েট করে থাকেন, এবং আলিয়া ভাট ফিট থাকার জন্য দিনে প্রায় 6 থেকে 8 গ্লাস জল পান করে থাকেন এবং বিভিন্ন ধরনের খাবারও খেয়ে থাকেন। তবে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের জন্য এরকম ডায়েট ফলো করা একেবারেই প্রায় অসম্ভব। তবে আলিয়া ভাট সম্পর্কে একটি তথ্য হলো, তিনি যে হাইওয়ে মুভি করেছিলেন এই সিনেমাটি তিনি সম্পূর্ণ মেকআপ ছাড়া করেছিলেন। বিপাশা বসু। বিপাশার গ্ল্যামার যেন আজ বয়সের সাথে সাথে বেড়েই চলেছে। বর্তমানে তার বয়স প্রায় 44 বছর, কিন্তু তারপরেও তার চেহারাতে যেন বয়সের ছাপ পড়েনি। কিন্তু এটি হচ্ছে বিপাশার মেকআপ ছাড়া লুক, কিন্তু তার এই মেকআপ ছাড়া লুক দেখে দর্শকরা বিশ্বাস করতে পারছিল না। একসময় অসাধারণ সুন্দরী দেখা গেলেও মেকআপ ছাড়া তার আসল বয়সটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। রানী মুখার্জি। বলিউডের সবথেকে শক্তিশালী অভিনেত্রীদের মধ্যে তাকে অন্যতম ধরা হয়, তবে মেকআপ ছাড়া তার বয়সটা একটু বেশিই বোঝা যায়। সিনেমার পর্দায় তাকে যতটা উজ্জ্বল দেখায় কিন্তু মেকআপ ছাড়া তাকে পুরো উল্টোটা দেখা যায়, এবং আপনারা এখানে দেখে নিন যে মেকআপ ছাড়া তাকে কতটা বয়স্ক লাগছে। রাখি সাওয়ান্ত। যারা বলিউডের সিনেমা দেখতে পছন্দ করেন তারা কিন্তু রাখি সাওয়ান্তকে চেনেন না এমনটা হতেই পারে না। সোশ্যাল মিডিয়াতে সবসময় সমালোচিত হয়ে থাকেন রাখি সাওয়ান্ত তার বিভিন্ন কার্যকলাপের জন্য। তিনি বলিউডে ডেবিউ করেছিলেন 1997 সালে এবং তার প্রথম সিনেমা ছিল ম্যা হু না। এছাড়াও তিনি বলিউডে বেশ কয়েকটি সিনেমা করেছেন। বন্ধুরা, এটি হচ্ছে তার মেকআপ ছাড়া লুক, আর আপনারা তার মেকআপ ছাড়া লুক দেখে বুঝতে পারছেন যে তিনি কতটা সুন্দর। তবে বলিউডের অন্যান্য সেলিব্রিটি তাদের প্লাস্টিক সার্জারি এবং মেকআপের বিষয় লুকিয়ে রাখেন, তবে রাখি সাওয়ান্ত সবার সামনে বলে দিয়েছেন যে তিনি প্লাস্টিক সার্জারি করেছেন। আমিশা প্যাটেল। কাহনা প্যারে সিনেমাটি আপনি হয়তো নিশ্চয়ই দেখেছেন বা শুনেছেন, এটি খুবই বিখ্যাত একটি সিনেমা। এই সিনেমাটির মাধ্যমে তিনি তার বলিউডের যাত্রা শুরু করেছিলেন, কিন্তু এখন তাকে মেকআপ ছাড়া দেখলে আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না। তবে তিনি মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আসতে ভয় পান না, তিনি মাঝে মধ্যেই মেকআপ ছাড়া ক্যামেরার সামনে চলে আসেন। করিনা কাপুর। বর্তমানে তার বয়স 43 বছর হয়ে গিয়েছে, কিন্তু মেকআপের কারণে একদমই বোঝা যায় না যে তার বয়স 40 পার হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে করিনা কাপুর তার এই ছবিটি পোস্ট করেছিলেন,
যেখানে দেখা যাচ্ছে তিনি কোনো মেকআপ করেননি এবং মেকআপ ছাড়া তাকে একেবারেই ভিন্ন লাগছিল। তার বয়সের ছাপ স্পষ্ট বোঝা যায়। মাধুরী দীক্ষিত, তিনি বলিউডের অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত একজন অভিনেত্রী। তাকে সিনেমাতে তরুণী এবং সুন্দরী বলে মনে হয়, কিন্তু বাস্তবে তার অনেক বয়স হয়ে গিয়েছে। আপনি মেকআপ ছাড়া তাকে যদি দেখেন তাহলে হয়তো আপনি ঠিকমতো তাকে চিনতে পারবেন না। যদিও অন্যান্য নায়িকাদের থেকে তিনি একটু কম মেকআপ করে থাকেন, কিন্তু তারপরেও মেকআপ ছাড়া তাকে দেখতে একদমই আলাদা। ঐশ্বরিয়া রায়, একসময়ের বিশ্ব সুন্দরী ছিলেন ঐশ্বরিয়া রায়, তবে বাস্তবে মেকআপ ছাড়া তিনি কিন্তু অতটাও সুন্দরী নন। আপনারা এখানে দেখে নিন মেকআপ ছাড়া তাকে কেমন লাগছে। তবে সিনেমাতে তাকে সুন্দরী এবং কম বয়সী মনে হলেও বাস্তব জীবনে কিন্তু পুরো ভিন্ন। কাজল দেবগন, তার বর্তমান বয়স 50 বছরের কাছে। তার গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, কিন্তু মেকআপ করার পরে এবং কিছু অপারেশনের পর তিনি বর্তমানে অনেক বেশি ফর্সা হয়ে গিয়েছেন। তার জীবনের সবথেকে সফল মুভি হচ্ছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, এবং এই সিনেমাতে তিনি কিন্তু অতটাও ফর্সা এবং সুন্দরী ছিলেন না। এটি হচ্ছে তার মেকআপ ছাড়ার লুক, আর এই ছবিতে বোঝা যাচ্ছে তার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে। কাজলের এই মেকআপ ছাড়ার লুক দেখে চমকে উঠেছিলেন ভক্তরা। শাহরুখ খান, বন্ধুরা, মেকআপ একটি মানুষের চেহারা কী পরিমাণ পরিবর্তন করতে পারে সেটি আপনি এই ভিডিওটি দেখলে প্রমাণ পাবেন। এখানে এই মেয়েটি মেকআপের সাহায্যে শাহরুখ খানের মতো চেহারা করে নিয়েছে, কিন্তু বন্ধুরা শাহরুখ খানের আসল চেহারা হলো এটি। মেকআপ ছাড়া শাহরুখ খান দেখতে কিছুটা এমন লাগে, বাস্তবে তার চোখের নিচে কালো কালো অনেক দাগ রয়েছে। তবে বিভিন্ন সিনেমা এবং ইভেন্টে শাহরুখ খানের চেহারা এত চকচক করে শুধুমাত্র মেকআপের কারণে। যেহেতু শাহরুখ খান এত বছর ধরে তার স্কিনের ওপর মেকআপ করছে, তাই বর্তমানে শাহরুখ খানের স্কিনে অনেক প্রবলেম দেখা দিয়েছে, এবং আপনি যদি রেগুলার চেহারাতে মেকআপ ব্যবহার করেন তাহলে স্কিনের ওপর কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। শাহরুখ খানের যে মেকআপ আর্টিস্ট রয়েছে তিনি বলে থাকেন, শাহরুখ খান কাজে এতটাই ব্যস্ত থাকেন যে তিনি তার স্কিনের যত্ন নেওয়ার সময় পান না, তাই মেকআপ ছাড়া শাহরুখ খানের চেহারা কিছুটা এমন লাগে। উর্ফি জাভেদ, যাকে সবাই উর্ফি জাভেদ নামে চেনে, এবং আপনারা যেমনটা জানেন উর্ফি জাভেদ তার পোশাকের ব্যাপার নিয়ে সবসময় চর্চায় থাকেন। তিনি এমন সব পোশাক পরেন যা দেখে তার নিজের লজ্জা লাগা তো দূরের কথা, কিন্তু যে ব্যক্তি তার সামনে আসবে তার হয়তো বেশি লজ্জা লাগতে পারে। পোশাকের সাথে সাথে তিনি মেকআপের জন্যও যথেষ্ট বিখ্যাত। যেখানেই ক্যামেরা থাকে সেখানেই উর্ফি জাভেদ পৌঁছে যায়, কিন্তু উর্ফি যখন মেকআপ করে না তখন কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে চায় না, কারণ জনগণ তার আসল চেহারা দেখলে ভয় পেয়ে যাবে। বর্তমানে তিনি অদ্ভুত সব পোশাক পরে ফেমাস হয়েছেন, কিন্তু একটা সময় ছিল যখন তিনি ক্যারিয়ারে কিছু না করতে পেরে সুসাইড করতে চেয়েছিলেন, কিন্তু এরপরে তিনি হিন্দি সিরিয়াল করতে শুরু করেন, এবং হিন্দি সিরিয়ালে তেমন একটা জনপ্রিয়তা না পেয়ে তিনি এই সব অদ্ভুত ধরনের পোশাক পরতে শুরু করে দেন। এবং আপনি যদি মেকআপ ছাড়া তাকে দেখেন আপনি চিনতেই পারবেন না যে এটি উর্ফি জাভেদ। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন মেকআপ ছাড়া সেলিব্রিটিরা কেমন দেখতে লাগে। আপনারা এই বিষয়ে কী মনে করেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।